ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজ চলে এসেছি বেরি হাই স্কুল ময়দানে। এখানে অনুষ্ঠিত হবে যে বার্ষিক আঞ্চলিক ক্রীড়া প্রতিযোগিতা। হ্যাঁ, আমাদের রামনগর অঞ্চলের 14টি স্কুল মিলে আজ এই স্পোর্টস কিন্তু অনুষ্ঠিত হবে। তো প্রত্যেক স্কুলের ছাত্রছাত্রীরা তারপর দাঁড়িয়ে পড়েছে, এখানে উদ্বোধনী অনুষ্ঠান হচ্ছে। এই উদ্বোধনী অনুষ্ঠানের পরে আমরা বাচ্চাদের নিয়ে কিন্তু মাঠ পরিক্রমা করলাম। তো প্রত্যেক স্কুলের টিচাররা এবং বাচ্চাদের নিয়ে কিন্তু এই মাঠ পরিক্রমা চলবে। দেখো, মাঠ পরিক্রমা শেষে এবার আমরা কিন্তু আমাদের যে স্পোর্টসের মূল বিষয় সেই বিষয়ে ঢুকে পড়ব। তো দেখো, আমাদের টিচাররাও আছে, এবার কিন্তু খেলা শুরু হয়ে গেছে। দেখো, আমাদের স্কুলের গ্রুপ এ এর বাচ্চা রাজীবুল, সে কিন্তু এখানে কিন্তু ফার্স্ট হয়েছে। দেখো, ফার্স্ট আলু দৌড় হচ্ছে, শাটেল রেস। দেখো, আমাদের রাজীবুল কিন্তু ঢুকে গিয়েছে, ফার্স্ট হয়েছে, এবং আমরা খুবই আপ্লুত ছিলাম যেহেতু আমাদের স্কুল থেকে ফার্স্ট এসছে। তো আমাদের আবার যেতে হবে সার্কেল স্পোর্টসে। তো গ্রুপ এর যে মেয়েদের যে আলু দৌড় ছিল, শাটেল রেস, সেখানে কিন্তু আমাদের স্কুলের বাচ্চা কেউ হতে পারেনি। তো দেখো, 100 মিটার 200 মিটার যে রান, সেই 200 মিটার রানে মিনা কিন্তু ফার্স্ট হয়েছে। এইভাবে কিন্তু বিভিন্ন প্রতিযোগিতাগুলো আমি এখানে অল্প অল্প করে দেখানোর চেষ্টা করেছি। তো তোমরা দেখতে থাকো। দেখতে পাচ্ছ, ছেলেটি ফার্স্ট হওয়ার পরে সেকেন্ড এবং থার্ড কত পরে কিন্তু এসেছে, আমি স্লো মোশনে দেখানোর চেষ্টা করেছি। তো দেখো, এই যে দুটো বাচ্চার মধ্যে কিন্তু একটা কনফিউশন হয়েছিল কে ফার্স্ট। পরবর্তীতে রি রেস যেটা বলা হয় সেটা করানো হয়েছিল। তো এই যে মেয়েটি, এই মেয়েটি কিন্তু গতবার আমাদের এখানে সুবিধপুর স্কুলের ছাত্রী, সে ফার্স্ট হয়েছিল স্টেটস লেভেল যে স্পোর্টস সেখানে, এবং গোল্ড মেডেলিস্ট গতবারের। তো সমস্ত কিছু কমপ্লিট হওয়ার পরে ছিল লং জাম্প, তারপরে আমরা খাওয়া দাওয়া করে বাড়ি চলে আসলাম।